আগে কিছু বলার নেই, এখন আমরা আছি স্প্ল্যানেডে। অনেক দিন পর স্প্ল্যানেডে এসেছি, আজকে স্প্ল্যানেডের ব্লগ করব। স্প্ল্যানেডে কি কিনছি না কিনছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। মুখটা দেখতেই পাচ্ছ, খুব বেচারা অবস্থায় রয়েছে মহারানী। তার জন্য এখন আমরা ছোলা বাটুরা অর্ডার করেছি, ছোলা বাটুরা খাবো, আদারওয়াইজ আরো অনেক কিছু খাবো, কারণ আমরা দুজনে বেরিয়েছি তো আরো অনেক কিছু খাবো। তো আগে এখন পেটটা ঠান্ডা করার জন্য আগে একটা ছোলা বাটুরা অর্ডার করেছি, ছোলা বাটুরাটা খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর বাকি কথা বলছি, চলো ছোলা বাটুরাটা, ছোলা বাটুরাটা দিই, খাই, তারপর এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা। তো এরপর আমরা আসি গ্লোব ট্রেডিংয়ে। গ্লোব ট্রেডিংয়ে ব্রাইডালের মেকআপের সমস্ত অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়। তো আলো এখান থেকে ওর ব্রাইডালের মেকআপের সমস্ত জিনিসপত্র কিনে নেয়। গ্লোব থেকে বেরিয়ে আমরা একটু মার্কেটের দিকটা গেলাম, কারণ মার্কেট থেকে আমার কিছু জিনিসপত্র কেনার ছিল। তো এখানে দেখতেই পাচ্ছো অনেক ধরনের নানান রকমের জুতো আছে, এখানে নানান রকমের জুতোর প্রাইস নানান রকম। তো এখানে জুতো ছাড়াও নিউ মার্কেট তো সব রকমেরই নিউ মার্কেটে জিনিস পাওয়া যায়। দেখতে পাচ্ছ এখানে ব্লাউজ নিয়ে বসেছে, এইখানটাতে ছোটদের বাচ্চাদের জুতো পাওয়া যাচ্ছিলো, বিভিন্ন ধরনের ফ্যান্সি জুতো। প্লেন ওলা দেখিয়ে দিজিয়েগা ম্যাডাম না, আদে চাপ পড়ে যাবে, প্লেন না দিজিয়েগা তো, ইয়ে ওলা প্লেন আগে দিদি ও চেক মে আগে ম্যাডাম, জো বলেগা জো কালার বলেগা মিল যাবে দিদি আপকো। তো স্প্ল্যানেডে এখন জিনিসপত্র কেনাকাটি চলছে, দেখি আমি কি কিনি। আমি অলরেডি গ্লোব থেকে জিনিসপত্র কিনেছি, আর এখানে এত রোদ আমি ঠিকঠাক করে ভিডিওটাও নিতে পারছি না। তো দেখা যাক আলো কি নেয় না নেয়, আমিও কি নিই না নিই সেটাও দেখাচ্ছি। ম্যাডাম দম পিকচার তুলে দিন।
এখানে প্রচুর নানান রকমের কুর্তি আছে। এখানে বিশেষ করে আনারকালি কুর্তি, চিকেনকারি কুর্তিগুলো ভীষণ সস্তা। এখানে চিকেনকারি কুর্তিগুলো 350 করে প্রাইস, দেখতেই পাচ্ছ ভীষণ ভালো। এখানে নানান রকমের প্রাইজের আছে, তোমরা এসে দেখে বার্গেনিং করে তোমরা কিনতে পারবে। তো খুবই ভালো কালেকশনগুলো এখানের। স্প্ল্যানেডে তোমরা যত টাকাই নিয়ে যাও সেটাই মনে হবে কম পড়ে যাবে। স্প্ল্যানেডের সমস্ত কিছু জিনিসই এত ভালো। তো দেখতে থাকো ব্লগটা। দুটো করে এগ দিচ্ছি, এটা জাস্ট ভালো।